بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. وعليكم السلام ورحمة الله وبركاته. شاهدنا أبو داوود থেকে আপনি প্রশ্ন করেছেন যে দাড়ি রাখার কথা রাসূল বলেছেন উম্মতদেরকে, আপনি বলতেছেন যে সমস্ত উম্মতকে এরকম দাড়ি রাখতে হবে। প্রথম সবাইকে দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত, ইসলাম গ্রহণের কথা। সমস্ত উম্মত মধ্যে যারা নাকি ইসলাম গ্রহণ করে নাই তাদের প্রতি রাসূলের দাওয়াত হচ্ছে সর্বপ্রথম ওনার প্রতি ঈমান আনা এবং এই তাওহীদকে গ্রহণ করা। তাওহীদকে গ্রহণ করার পর তারপর ফরজ ইবাদতগুলো আদায় করা, নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করা, হজ করা, যাকাত দেওয়া, এরপরে রমজান মাসে রোজা রাখা, এরপরে শরীরের মধ্যে যে দাড়ি রাখাটা, এটা উম্মত হওয়ার পর, মুসলমান হওয়ার পর তার জন্য এই দাড়ি রাখার আদেশ এটা কার্যকরী হবে। কিন্তু যদি উম্মত না হয়, যদি দাড়ি রাখে রাসূল আদেশ মান করে, সেই আদেশ মানুক আর নামক তাতে তার কোনো ফায়দা হবে না, কারণ সে জাহান্নামে যাবে। তো কাজেই সর্বপ্রথম রাসূলের যে দাওয়াত ছিল, সর্বপ্রথম দাওয়াত ছিল, সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত, ঈমান গ্রহণ করার, আল্লাহর উপর ঈমান আনা। রাসূল মুসা ইয়া ইন্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা সফল কাম হবে। তো সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের প্রতি যে দাওয়াত, সেটা হচ্ছে ওনার আদেশের অনুসরণ করার। কারণ আল্লাহ তাআলা সূরা নূরের 63 নম্বর আয়াতে বলেছেন, ফালইয়াহযারিল্লাযিনা ইখালিফুনা আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেছেন তারা যেন সাবধান থাকে যারা রাসূলের আদেশকে অমান্য করে। যদি অমান্য করে তাদের উপর অচিরেই নেমে আসবে কঠিন পরীক্ষা এবং তাদেরকে ভয়াবহ শাস্তি দেওয়া হবে। তো ভয়াবহ শাস্তি থেকে বাঁচতে হলে এবং কঠিন পরীক্ষা থেকে বাঁচতে হলে রসুলের প্রত্যেকটা আদেশ নিষেধ মেনে চলতে হবে। তো রসুল্লাহ তার উম্মতের প্রত্যেকটা লোক পুরুষদেরকে আদেশ করেছেন, বুখারী হাদিস, কাসুস সওয়ারিব ওয়া আফুল্লিসিয়া, তোমরা মুসকে ছোট করো এবং দাড়িকে বড় করো। তো এটা রসুলের আদেশ এবং এই আদেশটা পালন করাটা ফরজ, ফরজ, এটা সুন্নত না, অনেকে বলে সুন্নত। রসুল যেটা আদেশ করেন সেটা মানাটা ফরজ, আর যেটা এমনি উনি নিজে করেন কিন্তু অন্যকে কোনো আদেশ করেন না, সেটা সুন্নত করলে ভালো, না করলে কোনো গুণা নেই। কিন্তু জীবনের সর্বক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে উনি আদেশ করেন, যেখানে এখানে রসুল আদেশ করতেছেন, তারা রসুল বলতেছেন তোমরা মুসকে ছোট করো, এটা রসুলের একটা আদেশ সূচক একটা বিধান, এবং দাড়িকে বড় করো, এবং দাড়িকে বড় করার আদেশ। কাজে এটা ওয়াজিব, এটা কাটাটা হারাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশটা দাড়ির যে এটা একটা ইবাদত আমল, এটা আদেশ, এবং এটা ওই তাদের জন্য যারা মুসলমান শুধুমাত্র তাদের জন্য এটা কার্যকরী। কিন্তু যদি নন মুসলিমরা দাড়ি রাখে, রাসূল আদেশ মানে, মানে শুধু দাড়ি রেখে আদেশ মানলে তারা পার পাবে না, কারণ যারা কাফের, যারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদকে প্রথম কবুল করতে হবে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান গ্রহণ করতে হবে, আল্লাহর উপর ঈমান আনা, আলহামদুলিল্লাহি ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপর ঈমান আনা, এবং আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনা, এবং সমস্ত রাসূলদের উপর ঈমান আনা, এবং পরকালের উপর এবং ভালোমন্দ ভাগ্যের উপর। এভাবে ঈমান আনার পর তাকে ইসলামের পাঁচটি রুকন আমল করা, সাক্ষাৎ দেওয়া, আল্লাহর সাথে কোনো মাবুদ নাই, রাসূল আল্লাহর নবী, তারপর নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, এবং রমজান মাসে রোজা রাখা, এবং হজ ব্রত পালন করা। ইসলামের পাঁচটা রুকন যখন সে পালন করবে, ঈমান আনবে, তারপরে রাসূল ইসলামের সমস্ত আদেশগুলো যেগুলো রয়েছে সেগুলো সে মানার মাধ্যমে সে দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন এবং তাকে ক্ষমা করবেন। তাহলে এই দাড়ি রাখাটা, এটা ইসলামের একটা অনেকগুলো আমলের একটা ফরজ আমল, যেটা মুসলমানদের জন্য, এবং যারা কাফের তাদের জন্য সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে মুসলমান হওয়া। মুসলমান হওয়ার পর তারপর দিন ইসলামের যে মাসলা মাসাইল বিধানগুলো রয়েছে সেগুলো মানা, এবং রাসূলের সুন্নত অনুযায়ী জীবনযাপন করা। আল্লাহ আমাদের সবাইকে, সমস্ত মুসলমানদেরকে, যারা পুরুষ তাদেরকে রাসূলের এই আদেশ পালন করে দাড়ি রাখার তৌফিক দান করুক, এবং দাড়ি কামানো থেকে তাদেরকে হেফাজত করুক। কারণ দাড়ি কামানোটা এক নম্বর রাসূলের আদেশে অমান্য করা হবে, দুই নম্বর সে ফিতনায় পড়বে, অথবা আল্লাহ তাআলা তাকে ভয়াবহ শাস্তি দিবেন। তারপরে যে আদেশ, সেখানে আরো মারাত্মক ব্যাপারটা রয়েছে, সেটা হচ্ছে যে দাড়ি কামানো মানে মেয়েদের অনুকরণ করা, মেয়েদের যে আকৃতি সেটা ধারণ করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের চেহারায় মুখে দাড়ি দেননি, তাদের মুছও ওঠে না, দাড়িও ওঠে না, এটা আল্লাহ আদেশে। কিন্তু পুরুষ যখন হয় তখন মানুষের আল্লাহ আদেশে তার মুখে মুছও ওঠে, দাড়িও ওঠে, কিন্তু সে প্রতিদিন এটা কামায়া আল্লাহর সাথে বিদ্রোহ করতেছে, অর্থাৎ আল্লাহ তাআলা তার মুছ উঠায় আর সে কামায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার দাড়ি উঠায় সে দাড়িকে কামায়। কাজেই সে
প্রত্যেকটা দিন আল্লাহর সাথে বিরোধিতা করতেছিল, কাজে এটা জায়েজ নেই। এবং দুই নম্বর আছে যে এই কাজটার জন্য সবাই সাক্ষী থাকে সেটা ক্ষমা করাবে না। একটা লোক যখন দাড়ি মুছে রাখে না তখন সবাই জানে যে এই লোকটা দাড়িবিহীন, এটা এই পাপের একটা সাক্ষী হয়ে যায় মানুষ, পৃথিবীর মানুষ। এটা হচ্ছে তিন নম্বর। চার নম্বর, একটা লোক যখন নাকি যে অবস্থায় মারা যাবে সেই অবস্থায় কিয়ামতের দিন উঠবে। তো কেউ যদি দাড়ি মুছ কামানো অবস্থায় মারা যায় তাহলে এই মহিলাদের শেকেল নিয়ে সে কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে উঠবে এবং সেখানেই সে অপরাধী হিসেবে গণ্য হবে, কারণ সে রসুলের রসুলের মানে ভালোবাসা দাবি করার পরেও সে রসুলের এই আদেশকে অমান্য করে, এটার প্রমাণ নিয়ে সে কিয়ামতের দিন হাসরের ময়দানে হাজির হবে। কাজেই এই জিনিসটা অত্যন্ত গর্হিত কাজ এবং রসুলের বিরুদ্ধাচরণের কাজ, যেটা রসুল আদেশ করছেন সেটাকে অমান্য করা। তো কাজে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাই ইউতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, সূরা নিসার 80 নম্বর আয়াত, যে ব্যক্তি রসুলের অনুসরণ করলো সে আল্লাহর আনুগত্য করলো। তো দাঁড়িয়ে রাখাটা মানে আল্লাহর আনুগত্য করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করা। দাঁড়িয়ে না রাখা মানে রসুলের নাফরমানি করা, মানে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তখন শাস্তি দিবেন। কাজেই আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা সমস্ত পুরুষ মুসলমানদেরকে এই রসুলের আদেশ অমান্য করে দাঁড়িয়ে রাখার তৌফিক দান করুক এবং দাঁড়িয়ে কামনা থেকে বেরোতে হওয়ার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।